স্কুল খুলতে না খুলতেই করোনার হানা। সোনামুখী বিজে সেখানে বিজে হাই স্কুলে করোনার পজিটিভ এক শিক্ষক। তার মানে সবকিছু বন্ধ করে দেওয়া কিন্তু নয় এখন, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, তিনি কখনো একবার না একবার ধরো সকালবেলা বা রাত্রির বেলা যদি কোনো সিমটোম্যাটিক ফিল করে, নিজের একটু জ্বর জ্বর আসছে, একটু হাঁচি কাশি হচ্ছে, তাকে কিন্তু অবশ্যই নিজেকে আইসোলেট করে রাখতে হবে, পরের দিন স্কুলে যাওয়া চলবে না, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টেস্টটা করতে হবে। তা না হলেই কিন্তু এই ধরনের সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সুতরাং এই দুটো পয়েন্ট মাথায় রাখলে আমার মনে হয় যে এটা নিয়ে আলাদা করে এই মুহূর্তে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। এবার নতুন কোন খবরে, স্কুল খোলার পরে উপেক্ষা করোনা বিধি, করোনা বিধি উপেক্ষা করেই পড়ুয়াদের বিক্ষোভ। দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা পিছানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের, প্রধান শিক্ষকের ঘরের সামনে জমায়েত করে বিক্ষোভ, যেখানে পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ক্লাস করার কথা বলা হয়েছে, সেখানে এইভাবে বিক্ষোভ চলছে। দীর্ঘ 22 মাস স্কুল বন্ধ থাকার পর 16 নভেম্বর খুলেছে স্কুল, আর স্কুল খুলতেই টেস্ট পরীক্ষার কথা ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীদের অভিযোগ, সিলেবাস সম্পূর্ণ না হওয়ার আগে টেস্ট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে, পাশাপাশি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে তারা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষিকা